নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি একটা যান্ত্রিক বিষয় নিয়ে। যান্ত্রিক বিষয় কি? রূপচর্চা, রূপ সৌন্দর্য, রূপচর্চার খুব প্রয়োজন। তাই এমএনআরএফ মানে মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে একটা ট্রিটমেন্টের পদ্ধতি। এই পদ্ধতিটা একটু রেয়ার, খুব কম ক্লিনিক্সে থাকে, কিন্তু অনেক উপযোগী, অনেক কাজে লাগে। ফেসের রিঙ্কলস বা অনেকের ব্রনর দাগ থাকে, ব্রনর দাগ থেকে ডিপ স্কার্স হয়ে যায়, সেই সব স্কারগুলো রিকভার করার জন্যে, বা প্রচুর মহিলাদের ওই পোস্ট প্রেগনেন্সি স্কার হয়ে যায়, সেগুলো রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসেছেন, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আপনি যত শেয়ার করতে পারবেন, তত মানুষের মধ্যে এই নলেজ সেশনটা ছড়াতে পারবেন। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব ঘন্টার বাটন টিপে অল যদি টিপেন, প্রথমে ভিডিও আপনি পাবেন। আমরা আলোচনা করছিলাম এমএনআরএফ, মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি। মাইক্রো নিডলিং তো আমরা এর আগেও আলোচনা করেছি, যেরকম ফেসিয়াল রিজুভিনেশন করতে গিয়ে আমরা মাইক্রো নিডলিং ডার্মা রোলার দিয়ে করি। ডার্মা রোলার যেরকম আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করে রেখেছি, ডার্মা রোলারের রোল হলো নিডল মতন অনেক ফুটিয়ে দেওয়া স্কিনে, আর তার উপরে পিআরপি বা কিছু সিরাম ইউজ করে ফেসিয়াল রিজুভিনেশন করা। তার থেকেও আধুনিক যেটা মাইক্রোনিডল রেডিও ফ্রিকোয়েন্সি মেশিনের মারফত হয়, রেডিও ফ্রিকোয়েন্সি রেজ পাঠানো হয়। মাইক্রোনিডলিং যেরকম ফুটো ফুটো করলো চামড়ায়, ফুটো ফুটো করার সাথে সাথে তার মধ্যে আবার রে পাঠিয়ে দেওয়া হলো, রেডিও ফ্রিকোয়েন্সি রেজ পাঠিয়ে দেওয়া হলো, রেডিও ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন পাঠিয়ে দেওয়া হলো, তাতে স্কিনের প্রচুর রিজুভিনেশন হয়, অনেকের ব্রণ হয়, অ্যাকনে স্কার প্রচুর হয়ে যায়, আর চেহারা ওটা ফিরে আসে না। এটা যদি আমরা পিআরপির উপর দিয়ে মাইক্রোনিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি করি, তাহলে ওই ওর এফেক্ট অনেক অনেকটাই বেটার আসে, আর স্কার রিভিশনের ক্ষেত্রে ওটা প্রচুর কাজ করে, স্কার রিভিশন করে দেয় এবং ওই ব্রণ হওয়ার প্রবণতাটা অনেকটা কমিয়ে দেয়। এটা একটা খুবই ভালো সুলভ প্রসিডিওর। এটার জন্যে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে পরে আমরা ওই নাম্বিং ক্রিম একটা লাগিয়ে দিই, আধ ঘন্টার জন্য একটা অ্যানেস্থেটিক ক্রিম লাগিয়ে দিই ফেসের উপরে, যাতে নিডল ফোড়ার সময় আপনার অনুভূতি যাতে না হয়, ব্যথা বেদনা যাতে না হয়। ওটা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু মাইক্রোনিডলিং এমএনআরএফ মেশিন দিয়ে ওই আলাদা আলাদা কার্ট্রিজ আসে ডিফারেন্ট নিডলের জন্য, ওই নিডলগুলো প্যাচ 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 করে সমস্ত জায়গা ফুটো করে, তার সাথে সাথে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভসও পাঠাতে থাকবে। তাতে স্কিনে দুটো কাজ হলো, একটা তো আমরা ভাঙন করলাম, যেরকম চাষ মাটি পুরো শক্ত থাকে, তাতে লাঙল চালিয়ে তাকে নরম করতে হয়, ঠিক তেমনি পুরো চেহারার মধ্যে যখনই নিডল প্রবেশ করবে তখন ওটা একটা ইঞ্জুরি হলো। ইঞ্জুরি হলে বডির নিজের সিস্টেম আছে নিজে রিপেয়ার করার জন্য, অর্থাৎ ওটা একটা রিজুভিনেশন হবে, তার সাথে সাথে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস গেলে সেটা আরও বেটার হবে, এটা আরও কাজে লাগে। অ্যান্টি রিঙ্কলস, ফেসিয়াল রিজুভিনেশন, ফেসকে যদি রিজুভিনেট করতে হয়, প্লাস প্রেগনেন্সি স্ট্রেচ মার্কস অনেক মহিলাদের হয়ে থাকে সেরকম। এটা স্টার্ট হয় চার্জেস 4,000 থেকে পার সিটিংয়ের জন্য, আর আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এটা করাতে পারেন। এরিয়ার উপরেও ডিপেন্ড করে কতটা এরিয়া আমার কাভার করতে হচ্ছে, যেরকম প্রেগনেন্সি স্ট্রেচ মার্ক থাকলে তাহলে ন্যাচুরালি অনেক মাল্টিপলসে চার্জেসটা বেড়ে যায়। পিআরপি যদি তার সাথে করতে হয় তাহলে পিআরপিরও আলাদা অ্যাডিশনাল 4,000 লাগে। এই করে কিন্তু অনেকটাই রিজুভিনেট করা যায়। আপনারা যদি এই পরিষেবা কারোর প্রয়োজন থাকে, তাহলে ডান দিকে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। 7278034776। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের
পাশে হাঁটা পথ মৌলালী মসজিদের গা দিয়ে বাঁদিকে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমি অবস্থিত 2x2A ডক্টর সুরেশ সরকার রোড, কলকাতা 14। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ডক্টর নরেন পাণ্ডে।